বাংলাদেশ ক্রিকেট দলের আইকনিক সাপোর্টার শোয়েব আলী, সবাই তাকে চেনেন টাইগার শোয়েব নামে। বাংলাদেশের ক্রিকেটারদের উৎসাহ দিতে বাক্সেজে স্টেডিয়াম মাতানো টাইগার শোয়েবকে দেখে অনেকেই ভাবতে পারেন তিনি শুধু আনন্দ আর উল্লাসেই আছেন, কিন্তু না, যে কোনো ক্রান্তিলগ্ন নিজের সর্বস্ব দিয়ে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করেন পেশায় মোটর মেকানিক টাইগার শোয়েব। শুনতে অবাক লাগলেও এটাই সত্য যে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ক্রীড়া ও খুলনার উপকূলীয় এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে 4 মাসেরও বেশি সময় ধরে কাজ করছেন টাইগার শোয়েব। সাধ্যমতো সাহায্য সহযোগিতা নিয়ে ছুটে যাচ্ছেন মানুষের দ্বারে দ্বারে। দর্শক, দ্য এডিটরসের বিশেষ অনুষ্ঠান অন্বেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে লাল সবুজের পতাকা উঠিয়ে দর্শক এবং প্লেয়ারদের উৎসাহ দিয়ে থাকেন, আবার যে কোনো প্রাকৃতিক দুর্যোগে নিজের সর্বস্ব দিয়ে ছুটে যান আত্মমানবতার সেবায়। কথা বলবো বাংলাদেশ ক্রিকেটের আইকনিক টাইগার সাপোর্টার শোয়েব আলীর সাথে। কেমন আছেন? জি ভাই, আল্লাহর রহমতে ভালো। আমরা জানি যে এই 4 মাস হতে চললো ঘূর্ণিঝড় আম্পানের, এই 4 মাস যাবৎ আপনি এই উপকূলে পড়ে আছেন, আসলে এই আশাটা কি পূর্ব কোনো প্রস্তুতি ছিল নাকি হুট করে চলে আসা? আসলে এটা কোনো প্ল্যান ছিল না। করোনাকাল থেকে আসলে আমি ঢাকাতে কাজ শুরু করছি, তা সবসময় মাঠে থাকে আমি, তা এই বই আসলে করোনা আসবে, এই বই আম্পান আসবে কখনো জানা ছিল না আমার। তারপরে বিদ্যুৎ সময় আমি যখন নিউজ দেখি যে আসলে আম্পানে মানুষগুলো অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, তারপর থেকে আমি ঈদের পর দিন আমি আপনার চলে আসি, এই প্রথমে সাক্ষীরাতে আসি, সাক্ষীরা থেকে পরে আবার আমি খুলনা করাতে চলে আসি, তা এখন খুলনা করলাতে করাতে 4 মাস যাবৎ আমি আসি। উপকূলে আসার পর কি কি আসলে দেখলেন বা উপলব্ধি করলেন? এখানে না আসলে আসলে কখনো জানতে পারতাম না যে বাংলাদেশের একটা জায়গা এত হত দরিদ্র, আর দারিদ্র্যের সাথে মানুষ এতটা এত বেশি যুদ্ধ করে, মানে জীবন যুদ্ধের সাথে, না আসলে কখনো মানে জানতাম না। বিশেষ করে আপনার এখানে মানুষের ই হচ্ছে আপনার আয় হচ্ছে মাছ ধরে, সুন্দরবন মধু ঘাটে, তা এই জিনিসগুলো যখন আমি দেখছি যে মানে ঢাকাতে সবসময় শুনি, এটা আসলে অনেক কঠিন কাজ। একটা মানুষ যখন সারাদিন, একদম বিশেষ করে মহিলারা সারাদিন আপনার জাল খেওয়ায় মাছ ধরে, যখন দেখি যে 60-70 টাকার মাছ ধরছে, তারপরে আপনার বৃদ্ধ মানুষ জামাই বউ দুজনে মাছ ধরতেছে, মানে মহিলারা ছোটো 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 বাচ্চা ওরা আসলেই মানে জীবিকার জন্য কাজ করে, তারপর আপনার যেই ক্ষতি হয়েছে এখানে, যে ক্ষয়ক্ষতি, যেটা এখন ওই মানুষগুলোর কোনো পরিবর্তন আমি দেখতেছি না আগামী 4 মাস যাবৎ, তা আমি আসলে এই মানুষগুলোকে আসলে এখান থেকে মানে ছেড়ে যেতে পারতেছি না। আমার কাছে মনে হয় যে মানুষগুলো এত বেশি কষ্ট আছে এখানে যে একজন মানুষের খাবার থাকা পর্যন্ত আসলে আমি এখান থেকে যাব না, এটাই আমার কাছে সবসময় মনে হয়। উপকূলবাসীকে আসলে আপনার জায়গা থেকে কতটুকু সাহায্য করতে পেরেছেন বলে মনে করেন? আমি যখন ঢাকা থেকে আসি আমি 200 জন মানুষের খাবার নিয়ে আসি আর কিছু টাকা নিয়ে আসি, আমার টার্গেট ছিল 2 দিন থাকবো, আমি 2 দিন দিয়ে চলে যাব, তা আমি আসলে এতটাই মানুষের খারাপ অবস্থা যেখানে যেতে পারিনি, তা এই পর্যন্ত আমি ওইভাবে তো আসলে গুনি নেই। তারপর আপনার করোনার কাল পরবর্তী সময় থেকে আমি আমার একটা গাড়ি আছে, 15,000 কিলোমিটার এই গাড়ি নিয়ে আমি রাউন্ড করছি উত্তরাঞ্চল, আপনার দক্ষিণ, মানে সব জায়গায় খাবার দিছি গাড়িতে করে, এবং আপনি 30,000 মানুষের খাবার এ পর্যন্ত আমি দিছি। এটা আসলে সব আমার না, মানে এটা হচ্ছে সকল মানুষের সহযোগিতায়। আমাদের 2-1 জন ক্রিকেট প্লেয়ার আছে এবং আপনার ক্রিকেট বোর্ডের কিছু চাকরিজীবী লোক আছে মানুষ, তাদের সহযোগিতায় নাম অজানা অনেক মানুষ যারা অসংখ্য মানুষের খাবার আমার কাছে পৌঁছাই দিছে, আমি তাদেরকে পৌঁছাই দিছি। আর এখানে এসে সবচেয়ে যেটা আমি ফলো করি যে আমি যখন খাবার দিয়ে আসতে যাই তখন আসলে কিছু মানুষকে জিজ্ঞেস করি আমি যে গরুর মাংস কবে খাইছেন আপনারা, মানে কতদিন আগে, যেহেতু একটা মানুষের ইনকাম হচ্ছে আপনার মাছ ধরে 70-80-100 টাকা, সেখানে মাংস কৌতূহল জায়গা মনের, মাংস হয়তো কবে খাইছে আল্লাহ জানে, তা জিজ্ঞেস করার পরে মানে বলে যে একমাত্র কুরবানির উসিলায় আমরা একটু মাংস খাইতে পারি 1 বছর পরে। মানে আমি জিজ্ঞেস করি কতটুকু পান একটা মানুষ, কতটুকু মাংস দেয় এলাকায়, তখন কেউ বলতেছে 150 গ্রাম, কেউ বলছে 100 গ্রাম মাথা পিছু, কেউ বলছে 80 গ্রাম, এভাবে 3-4 জনের হয়তো বা 400-500 গ্রাম মাংস একটা পরিবারে পায়। তা একটা মানুষ যখন কুরবানির উসিলে মাংস খাইতে পারে 1 বছর পরে, সেটা যদি সীমিত এত অল্প হয়, মানে মুখে দিলে তো রান্না করতেই মনে হয় যে ওই তেল থাকে চর্বি থাকে কড়াইতে চলে যায়, তা মাংসটা পাইবো কোথায় থেকে? আমার কিছু নাম না বলা কিছু মানুষ আছে যারা আসলে জীবনে আপনার এইজ থেকে আমাকে 4টা গরু দেয়, একটা ফাউন্ডেশন আছে হাসি ফাউন্ডেশন ওরা দেয় 1টা গরু, আমার ফ্রেন্ড আছে প্রবাসী
ফ্রেন দেয় একটা গ্রুপ, আর আমার পাকিস্তানের চাচা যাকে আসলে মাঠে দেখেন আমার মতো সাপোর্ট করে, তিনি আমাকে একটা ছাগল দেয়। তা এই 6টা গরু একটা ছাগল আমি এখানে কুরবানি দিই, আর আপনি 800 মানুষের কাপড় পাঠায় আমার জন্য, একজন নাম বল না বলা মানুষ এইচ থেকে আপনি, তারপরে এক গাড়ি খাবার পাঠায়। তা ইন টোটাল এই মানুষগুলোকে যখন আমি এগুলো দিতে পারি, মানে কুরবানি ঈদে সিমাই চিনি সুজি মানে যা যা লাগে চাল ডাল, তা মনে হয় যে দিন শেষে যখন একটা মানুষের মুখে হাসি দেখতে পাই আমি, তখন আসলে এই যে সারাদিন ক্লান্তি পানিতে ঝাঁপায় পড়ি, যখন আবার রুমে চলে যায় তখন পার খুব চুলকানি, খুব যন্ত্রণা, মাথার চুল কিছু পড়ে গেছে লবণ পানি, যেহেতু আমি লবণ পানিতে অ্যাডজাস্ট করতে পারি নাই, চেহারাটা কালো হয়ে গেছে। তা যখন যে কেউ ফোনে যখন দেখে একটা ছবি দেখে তখন বলে যে তুমি শেষ, তোমার চেহারা দেখো আর তোমার মাথার চুল দেখো কিছুই নাই, তুমি তো মানে বোধ করছো যে এবার চলে আসো। তা মনে হয় যে দিন শেষে মানুষের মুখের হাসিটা যখন দেখতে পাই না, তখন এই যে মানুষের কথা, মানুষের মানে নিজেরও কিছু কষ্ট থাকে আসলে আর কতদিন, সব কিছু ভুলে যাই। তো এইভাবে আসলে মানে যতটুকু পারছি মানুষের পাশে দাঁড়াইছি। তা ভবিষ্যতে ইচ্ছা আছে যে মানে মানুষের আপদে বিপদে মানুষের পাশে থাকা, মানে এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। আপনি আসার পরে আসলে যে আমপান ক্ষতিগ্রস্ত কেমন দেখছিলেন, যে ছবিতে একরকম বা নিউজে একরকম দেখে এসেছেন, আর আপনি রিয়ালাইজ করছেন কেমন এসে? কোনো কিছু আসলে ছবি দেখে আর হচ্ছে আপনার নিউজ দেখে আসলেই বোঝা যায় না, মানে তারপর আমি যতটুকু ধারণা করতে পারছি ফোন আপনার ফেসবুকে খবরে, আসলে সেই তুলনায় আমি বলবো যে মানে যেই পরিমাণ ক্ষতি হয়েছে সেটার 1/4 আসলে ওইভাবে নিউজ মিডিয়া তুলে ধরতে পারে নাই, কারণ সবার একটা নিরাপত্তা থাকে, আর এখানে এতটাই ক্ষতি পরিমাণ যে এক জায়গার তারাকে যাইতে হইলে আপনাকে হয়তো বা 4-5 কিলোমিটার হাইটে যেতে হইব, হয়তো নদী পথে আপনাকে যাইতে হইব, তার মানে আপনি আর সারাদিন চলেই যাবো, হয়তো বা আপনি এবং কোথাও গেছেন যেখানে সারাদিন লেগে রাত রাত হয়ে গেছে, তো সেখান থেকে আপনার যাওয়ার কোনো রাস্তা নাই, থাকার রাস্তা নাই। তা অনেকে হয়তো বা এই কারণে হয়তো বা এইসব জায়গায় আসতে চায় না, আসে না, আর অনেকে যারা আসলে এই খাবার দেয় যারা, আমার যেটা মানে কষ্ট লাগে যে যেরকম আমার কাছে মানুষ খাবারটা দেয়, মানুষ যেন যে না পাইছে যার দরকার সেই মানুষটা যেন পায়, কিন্তু এখানে আসার পরে দেখি যে মানে মানুষজনের শুধু দায়িত্ব থাকে কাজ থাকে মানুষের দিতে পারলে গেছে, কিন্তু মানে সঠিক জায়গায় দিতে দেব এই ওটার জন্য হয়তো বা রাস্তাঘাট খারাপ, যাতায়াত ব্যবস্থা ভালো না, যাওয়ার রাস্তা নাই, রাস্তাঘাট ভাঙ্গা, হয়তো মাথায় নিয়ে যেতে দেব, তো মানুষের দায়িত্ব এখানেই শেষ না, মনে হয় যে যার যার ঘরে দিয়ে আসতে পারলেই যেখানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব জায়গায় এটা মনে হয় সবচেয়ে উত্তম হইব। তা এখানে এসে আরও যেটা দেখতে পাই আপনার, যে এমনিতেই আপনার সবসময় জোয়ারের পানিতে রুমের ভিতরে পানি থাকে ফ্লাপ, আপনার রান্নাঘরে পানি, সেখানে টয়লেটের ব্যবস্থা, বিশেষ করে খাবারের পানি যে ব্যবস্থা, 1-3 কিলোমিটার দূর থেকে মানুষ খাবারের পানি আনে, সেটা চিন্তা করলে আসলে কীরকম লাগে, পানির অপর নাম হচ্ছে জীবন, আর সেই পানিটা যদি মানুষ না পায়, আর বিশেষ করে বাচ্চারা আপনার নানান পদের আপনার অসুস্থতা, মানে সব কিছু মিলিয়ে আসলে এখানে মানুষের যে দুরবস্থা, আর বেশিরভাগ মানুষ আপনার খোলা ছাদের নিচে থাকতেছে, একটা মানুষ কয়দিন থাকতে পারে আপনার একটা আশ্রয় কেন্দ্রের ভিতরে, 1 সপ্তাহ 10 দিন 12 দিন, সেখানে মানুষ 3-4 মাস যাবো সেই মানুষগুলো আছে, এই কষ্টে আছে। তা মানুষের রান্নার সমস্যা, মানুষের খাবারের পানির সমস্যা, মানুষের থাকার সমস্যা, আর লবণ পানির বিশাল একটা সমস্যা, মানুষের ফসল আগামী 2-3 বছর হয়তো বা ফসল হইব না, মানুষের অসংখ্য জমি, ফসলের জমি, মাছের ঘের সব কিছু নষ্ট হয়ে গেছে, যেটার উপরে মানুষের জীবিকা ছিল, বিশেষ করে আপনার মাছের খামার, সেগুলো সব মানে বুঝাই জানা আসলে এখানে মাছের খামার ছিল না কি ছিল, অনেক হাজারো মানুষের বাড়িঘর, মানে আমি এখানে আসলে একটা মরুভূমির মতো বানায় ফেলাইছে যে কি অবস্থা হয়ে গেছে। আর বিশেষ করে আমপানের পরবর্তী সময় যেটা আমপান হওয়ার পরে অসংখ্য নিউজ হয়েছে, অসংখ্য খবর হয়েছে যে আমপান হয়েছে, কিন্তু আমপানের পরবর্তী সময় যে একটা বিশাল আর একটা ঝড় হয়ে গেল, মানে সেটা প্রাকৃতিক ঝড় না, সেটা হচ্ছে আপনার পানি, এত পরিমাণ পানি বৃদ্ধি পাইছে যে পানি বৃদ্ধি পাওয়ার কারণে অসংখ্য রাস্তাঘাট, অসংখ্য বাড়িঘর আপনার পানির সাথে ভাসাই নিয়ে গেছে। তা মানে আমপানের চেয়ে আমার কাছে মনে হয় যে আরও অসংখ্য বেশি ক্ষতি হয়েছে, যেটা কিন্তু আমি কিন্তু এই এখন পর্যন্ত ওইভাবে আসলে এই নিউজ পোর্টালগুলো খবরগুলোতে আমি দেখতে পাই না, যে আসলে মানুষগুলো কী পরিমাণ আমপানের পরবর্তী সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। আর
মানে মানে চিন্তা করার মতন। আমি নিজেও অবাক হয়ে যাই যে আমি যদি এই মানুষগুলোর অবস্থানে যদি আমি ওখানে থাকতাম, আমি আমি হয়তো মনে হয় মানে এতদিন হয়তো এখানে থাকতে পারতাম না, মানে গাট্টি বুসকা বুসাই হয়তো বা ঢাকা চলে যেতাম না, কোথাও শহরে কোথাও চলে যেতাম আমি। মানে যখন একা একা যখন চিন্তা করি যে একদিন, এক মাস, দুই মাস, মানে 15 দিন, 20 দিন, চারটা মাস এই বাথরুমের সমস্যা, পানির সমস্যা, খাবারের সমস্যা, প্রত্যেক করা জিনিসের সমস্যা। আর এখানে মানুষ দিন আনে দিন খায়, তো সে মানুষগুলোর ফসল নাই, মাছের ঘের নাই, কোনো কিছু নেই, কীভাবে খাইতেছে, কীভাবে চলতেছে, যদি একটু মানে বসে যদি চিন্তা করি না, মানে মনে হয় যে আসলে মানুষগুলো যে বাইচে আছে এটা আসলে বেশি। উপকূলে কাজ করতে যে কোনো স্মৃতি আছে কিনা, ভালোবাসার মনে রাখার মতো স্মৃতি, যেটি কিনা আপনাকে প্রতিনিয়ত ভাবায় এবং এই কাজ করতে উৎসাহিত করে? অসম্ভব স্মৃতি আছে, অসম্ভব ভালো লাগার স্মৃতি আছে, যেটা এখনো আমাকে মানে এই মানুষগুলোর জন্য মনে হয় আমি এখন পর্যন্ত এখানে আছি। যখন ওই স্মৃতির কথা যখন মনে হয়, মানুষের হাসিটার কথা মনে হয়, তখন আর এখান থেকে যেতে পারি না। আমি মনে হয় যে মানে ঠাইকে যে মানুষের যদি খাবারও না থাকে, কোনো কিছু না থাকে, যদি ফিজিক্যালি হেল্প করতে পারি সেটাও অনেক বড়। তো অনেক স্মৃতি আছে, বিশেষ করে ছোটো ছোটো বাচ্চা যারা দূর থেকে যখন আমার ভোট যখন দেখতে পায়, তখন ছোট ছোট বাচ্চারা মানে মনে হয় যে মায়ের কুল থেকে মাত্র নামলো, মানে ট্রান আইসে দৌড়, মানে দেখে যে ব্যাগ নিয়ে এসে মাকে বলতেছে মা মানে ট্রান নিয়ে এসে খাবার আইসে, মানে ব্যাগ দাও। তা যখন কাছে যায় তখন সব বাচ্চারা দেখে আমার কাছে চলে আসে, মানে আইসা মানে বিভিন্ন ধরনের কথা বলে। তা এই স্মৃতিগুলো, এই হাজারো স্মৃতি আছে আসলে, হাজারো স্মৃতি যেটা মানে বলে শেষ করা যাবে না। দিন শেষে মনে হয় যে বাচ্চাদের কথা যখন মনে পড়ে, ওদের এত ভালোবাসা, সেটা আমার সবসময় মন ছুঁয়ে যায়। একই সাথে যদি বলি যে এই ভালো লাগার স্মৃতির পিছনেও নিশ্চয়ই কোনো খারাপ লাগার কারণও রয়েছে, যদি তেমনটি থেকে থাকে? হ্যাঁ অবশ্যই, এই বাচ্চাদেরকে নিয়েই আমি আসলে খাবার দেই, অসংখ্য জায়গায় খাবার দিয়ে দিতে, তা বিশেষ করে বাচ্চাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক ভালো লাগে বাচ্চাদেরকে। তা আমি একটা এলাকায় গেছি যেখানে মানে এর আগে বাচ্চাদেরকে খাবার দিছি, তা ওরা আসলে এইভাবে মানে বলবো যে এক লোক আইছে, আমি ওদের সাথে কথা বলতেছি, খাবার দিব, তা কার কী অবস্থা খোঁজখবর নিতেছি। তা এক লোক আইসা মানে কয়েকটা লোক আইসা মানে সন্দেহ করতেছে আমি ছেলে ধরা, মানে বাচ্চাদেরকে কথা বললে খাবার টাবার দিয়া আমি, হ্যাঁ পুষলাকে ওদেরকে আমি নিয়ে যাই। তা যখন এই প্রতি মানে এই অপবার্তা যখন আমাকে দিতেছিল সবাই আইসা, আমি আমাকে বললো আপনি কি করেন, আপনি বলতেছে আমি তো ভাই এখানে ট্রানের কাজে মানুষের খাবার টাবার দিই। আমি স্বাভাবিক সব সময় মানে একবার নর্মালভাবে থাকি, কারণ এখানে যারা সাধারণ আছে এদের সাথে মিশতে হইলে এদের সাথে মনে হয় যে এদের মতোই আমাকে হইতে হইব, মানে এদের মনের সাথে মজির মন আমার মিলিতে যাই, এদের সুখে দুঃখে কথাগুলো যদি আমি জানতে যাই। তো সবসময় আমি লুঙ্গি পরা থাকি, একটা গেঞ্জি পরা থাকে, মাথাটা গামছা থাকে, এইভাবে এলাকা দিয়ে ঘুরে বেড়াই। আর যদি আমি ভালোভাবে প্যান্ট শার্ট পরি, ভালোভাবে চলাফেরা করি, অনেক সময় প্রথম প্রথম দেখছি যে অনেক লোক আইসা পিছিয়ে লাগে যে আমার ভাই আমার খাবার নাই, আমার এই নাই সেই নাই, ভালো মানুষ আইসা বলে আমার নাই। তা এই জন্য সবসময় আইসা যদি দেখে যে আমার এই অবস্থা, তখন মনে করে এই লোকের নিজেরই তো খাবার নাই মনে হয়, এই লোকের কাছে খাবার কি চাম। তাও বলতেছে আপনার তো মনে হয় না যে আপনি আসলে এই খাবার দেন, মানুষের ত্রাণ দেন, এত খাবার দেন বাচ্চাদের, না আপনি ছেলে ধর আপনি তাদেরকে নিয়ে মানে চলে যাবেন। তাই সেই আর লোক অনেক লোক জমে গেছে, তখন তো আমার মানে মনে অনেক কষ্ট লাগতেছিল। তখন সাধারণত ছোট ছোট বাচ্চা ওরা আর কি বলো, হা করে চাই দিছে ওরা, মানে ওরা আর কি বলবো। তা সবাই যখন এই বলতেছিল আমাকে, তা আমি মানে ভাবতেছিলাম আমি এই এলাকায় মানুষের খাবার দিই, এত কিছু করি, আর আমাকে বানাতে ছেলে ধরা, মানে যাই হোক মানে লোকজন সব এক হচ্ছে, যাক এরকম একটা মুহূর্তে পর আমি সবাই একটু ঠান্ডা হইলো, আমি সবাইকে ঠান্ডা করলাম, কিছু স্টুডেন্ট যারা এদেরকে ডাকলাম আশেপাশে যারা, তারপরে ওর ভিতরে দু একজন লোক ভাগ্য বলো যে যারা আমাকে দেখছে খাবার দিতে, আশেপাশে যারা খাবার দিতে দেখছে আমাকে, আমি খাবার দিছি বাচ্চাদেরকে, এবং ওই ট্রলার দিয়ে ভোট নিয়ে আমি যাই খাবার দিয়ে দিতে যাই। তা তারা এসে পরে বললো যে ভাইয়া আসলে এই লোক সেই লোক না, এই লোক এদিকে খাবার দেয়, তাই হয়তো বা আপনাদের এদিকে ঢুকে নেওয়ার আগে হয়তো প্রথম, এই জন্য হয়তো বা নিয়ে গেছে। তা খারাপ ছিল, আমার মজারও ছিল এই এই জিনিসটা। দক্ষিণ অঞ্চলে কাজ করতে করতে হঠাৎ আবার চলে গিয়েছিলেন উত্তর অঞ্চলে, এবং সেখান থেকে কিন্তু আবারও ফিরে এসেছেন, তো কিসের জন্য ওখানে গিয়েছিলেন এবং আবার কেন ফিরে আসলেন? আমার কাছে সবসময় মনে হয় যে প্রত্যেক কটা মানুষের সুখে দুঃখে আমি মানুষের পাশে থাকতে চাই। তা যেখানেই মনে হয় যে মানুষজন নিউজে দেখি, খবরে দেখি খারাপ অবস্থায়, সেখানে আসলে আমি চলে যাই, মানে মনটাকে আমি আটকে রাখতে পারি না।
আমি এরকম সময় গেছে মানে 500 কিলোমিটার গাড়ি রাউন্ড করেছে আমার যে গাড়ি, আর এখান থেকে ঢাকা গেছে, ঢাকা থেকে আবারও রংপুর গেছে, আমি এরকম 500-600 কিলোমিটার একটা না। তা খারাপ লাগে না, সব আল্লাহর রহমত। তা তখন শুরু হলো আপনার বন্যা, বন্যায় পুরা উত্তর অঞ্চল পুরা ডুবে গেছে, আপনার মাদারীপুর যেটা পদ্মা সেখানেও ডুবে গেছে। তা বিভিন্ন সময় এভাবে আপনি চলে যায়, আমি চলে গেছি। তো ওই একটাই মানুষের তাড়না যে আপনার যে মানুষ যেখানে দেখি হতাশা বেশি, যেখানে মানুষ কষ্টে আছে, যেখানে মানুষের খাবার পাইতেছে না, তা আমি যতটুকুই পারি ওই সামর্থ্য অনুযায়ী আপনার চলে যাই। তা উত্তরাঞ্চল চলে গেলাম আপনার রংপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, সেখান থেকে আবার ঢাকা, ঢাকা থেকে আবার মাদারীপুর, শিবচর, আপনার সদরপুর, সেখান থেকে আবার হচ্ছে আপনার খুলনা, কয়রা, সাতক্ষীরা। তো মোটামুটি বলতে গেলে যে উত্তর অঞ্চলে যখন বন্যা শুরু হলো তখনও সেখানে উপস্থিত থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন, এবং এই যে আম্পানে তো সেই শুরু থেকে এখন অবধি কাজ করে যাচ্ছেন। এই দুর্গম উপকূলে কাজ করা সহজ নয়, এটি আপনি জানেন। তো এই উপকূলে কাজ করতে যে কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে? আমার মনে হয় যে যে আপনার ইচ্ছা যদি থাকে যে কোনো কাজ করার, আজ হোক কাল হোক এটা আল্লাহ পূরণ করে দেয়। তা আমার ইচ্ছা ছিল হাজারো মানুষের মানে মানুষের মুখে খাবার দিই, মানুষের পাশে দাঁড়ামো, সেটা হয়তো আল্লাহ মানে এই করোনার উসিলায়, এই আম্পানের উসিলায় হাজারো মানুষের পাশে দাঁড়াইতে পারছি। তা আমি হয়তো প্রথম প্রথম 40-50 জন মানুষের বাসায় খিচুড়ি রান্না করছি, এইভাবে মানুষকে দিছি। তা সেখান থেকে আজকে আপনার 30,000 মানুষের খাবার দিছি, 15,000 কিলোমিটার গাড়ি রাউন্ড করছি। আর উপকূলে একটু স্বাভাবিক মানে প্রতিবন্ধকতা থাকবেই, কারণ ভালো মন্দ সব জায়গায় আছে। সেক্ষেত্রে প্রথম যখন আমি আসি খাবার নিয়ে আমি যাইতেছিলাম, তখন কিছু অঞ্চলে যখন যাই তখন কিছু রাজনৈতিক লোক ছিল যারা চাইছিল আমার হাত আমার কাছ থেকে নিয়ে তারা তাদের নিজেদের মতো লিস্ট করে করে তারা নিজেরা দিব। তা অনেক যুদ্ধ করতে হয়েছে তাদের সাথে, কারণ এই অঞ্চলে আসলে আমার পরিচিত কেউ ছিল না তখন, পাশে কেউ ওইভাবে যে আমি ডাকলে পাবো সেটাও মানে বুঝতে পারিনি। তা তাদের সাথে বলা যায় একরকম একটু মানে যুদ্ধই, কারণ মানে তাদের সাথে যদি আমি ই না করি মানে বলতেছিল যে আমরা লিস্ট করি, আমাদের লিস্ট অনুযায়ী আপনি এদিকে দিতে পারবেন, আর না হয় আপনি দিতে পারবেন না। তখন আমি চিন্তা করি এই মানুষ অনেক বেশি অসহায় মানুষ আছে এখানে, তো এই মানুষগুলোকে আসলে মানে আমাকে যেভাবে দিতে হইব। তো এইভাবে আসলে কয়েকদিন তারাও মানে তাদের সাথে মিলতাল মানে কইরে আসলেই দিতে হয়েছে। তার পরবর্তী সময় আর কোনো সমস্যা হয় নাই, এখন এখানে প্রচুর মানুষ পরিচিত হয়েছে, এখন আর ওইভাবে আসলে কেউ সাহস পায় না মানে কিছু বলতে, মানে যে কোথায় দিবেন, কেন দিবেন, আমাদের হাতে দেন, এখন আর এই সমস্যাগুলো এখন আর হয় না। আমরা দেখছি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনোদিন সকালবেলা, কোনোদিন দুপুর, কোনোদিন রাতে, আসলে এই যে জার্নিটা কেমন ছিল? কোনোদিন সকালবেলা, কোনোদিন আপনি সেই রাত্রেবেলা, কোনো সময় দুপুরবেলা টান টানা রোদের ভিতরে আপনি বের হওয়া, তা আপনার এটা প্রথম প্রথম কষ্ট হয়েছে, পরবর্তী সময় এটা মানে ঠিক হয়ে গেছে, কারণ আপনার মনে হয়তো যে মানুষগুলা খায় নাই, না খেয়ে আছে, তা মানুষগুলোর জন্য খাবার অবশ্যই খুব জরুরি এখন। তো ওখান থেকে আপনার কয়রা থেকে খিচুড়ি রান্না করা, বাবচ্চি রেডি করা, বাজার করা, সেই রাস্তাঘাট খুবই খারাপ, সেই অনেক দূর থেকে খাবার আনা, চিন্তা ভাবনা করা কি মুড়ি দিব না চাউল দিব, শুকনা খাবার দিব না কি দিব, তা মানুষের ঘরে পানি, তা বেশিরভাগ সময় কি দেওয়া যায় চিন্তা ভাবনা করতাম, আর পানি এরকম সকালে রান্না করছি খিচুড়ি, কখনো দুপুরে রান্না করছি, আবার কখনো রাত্রেবেলা রান্না করে এই মানুষগুলোকে আপনার দিয়ে গেছি। জানি এরকম হয়েছে যে মনে হয় যে আমি গাড়ি চালাতে চালাতে মানে ঘুমাই গেছি, আপনার 7-8 মানে সন্ধ্যাবেলা রওনা দিছি আমি মাদারীপুর থেকে আপনি এখানে আসার জন্য, ওখানে বন্যার এলাকা শেষ করে মাদারীপুর থেকে রওনা দিছি আপনার, আপনার দেখা যায় যে রাত 2-3-4 বেজে গেছে এখানে আস্তে আস্তে, সবে আল্লাহর রহমত ছিল। মাঝে মাঝে আমি চিন্তা করতাম আমি তো দেখি যে ঘুমাই রয়েছে, আমি ঘুমাই গেছি গাড়ি চলতেছে। তা এই জার্নিগুলো আসলেই আমাকে বেশি উৎসাহিত করতো, এই মানুষগুলার হত দরিদ্র মানুষগুলার স্মৃতিগুলো যখন মানুষগুলার এখানে অবস্থা যখন মাথায় আসতো না, মানে মাথায় যখন ভাসতো, কল্পনা করতাম আমি অটোমেটিক চলে আসতো, তখন আসলেই নিজেকে আটকে রাখতে পারতাম না, মানে চোখে ঘুম থাকতো সেই অবস্থা মনে হয় যে আমি চলে আসি। এটা ঠিক না যে আসলে এইভাবে রিক্স নিয়ে চলে আসা, কিন্তু নিজের মনটাকে আসলে আমি বাইন্ধে রাখতে পারি না যে যাই, যাওয়ার হইব।
কিন্তু আল্লাহর রহমতে সবসময় আল্লাহর রহমত ছিল, মানুষের এই যে এত মানুষের খাবার দিছি, মানুষের দোয়া ভালোবাসা ছিল, যার কারণে আমি সামনের দিকে মানে মনে হয় চোখ বুঝে আমি চলতে পারি। কাউকে খুশি করতে পারলে নিজের কেমন লাগে? আমার মনে হয় যে সবচেয়ে কঠিন কাজ কাউকে খুশি করা। কাউকে হয়তো বা আপনার অনেক কিছু দিয়া মন পাবেন না, কাউকে হয়তো বা একটা কথা বইলা মানে একটা বিস্কিট দেও কারো কারো মানে মন পাওয়া যায়, কারো হাসি পাওয়া যায়। তো সেরকমই যে এখানের মানুষের অঞ্চলের মানুষ এতটাই মানে ভালো লাগতো আমার কাছে, বিশেষ ছোটো বাচ্চারা। কখনো এরকম হয়েছে যে আমার কাছে বিস্কিট নাই, সব খাবার নাই, কিন্তু 400-250 গ্রাম মুড়ি ছিল আমার কাছে, 250 গ্রাম মুড়ি প্যাকেট ছিল একটা, মানে আমরা ভোরে কয়েকজন ছিলাম আমরা খাবো, তা সেই মুড়ি ছিল, কিন্তু বাচ্চারা এসে দিয়ে যখন ভোট নিয়ে যেতেছি বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে, তখন ওখানে থামাইলাম, থামানোর পর সব বাচ্চারা ভোটের কাছে আসলো। আসার পর আমি বলতেছি ভাইয়া খাবার তো নাই, শেষ হয়ে গেছে। তখন আমি বললাম যে মুড়ি আছে, যদি মুড়ি খাইতে পারো তোমরা। হ্যাঁ মুড়ি খাবো আমরা। তখন আসলে একমুট করে যে মুড়ি দিলাম সবাইকে, সবাই যে আপনার এইভাবে ধরলো, ধরে যে নিল, মানে এই যে একটা আনন্দ, মানে আমার ভিতরে একটা উৎসাহ, মানে কি সুন্দর যে ওদেরকে একমুট মুড়ি দিয়ে আমি ওদের মন জয় করতে পারছি। একমুট মুড়ি দেওয়ার পর ওদের এত হাসি, ওরা সবাই খাইতেছে, খাওয়ার পরে সবাই নিয়ে প্রায় 10-15 জন বাচ্চা ছিল, গুনগুন করে সবাই চলে গেল। তা এটাতে আসলে বুঝায় যে কখন আসলে কাউকে হাজার কিছু দিয়েও মন পাওয়া যায় না, কাউকে আসলে একমুট মুড়ি দিয়েও মন পাওয়া যায়। তা এখানে মানুষের এরকম সময় গেছে যে 5 টাকা দামে একটা বিস্কিটের জন্য বাচ্চারা ঝাঁপায় ঝাঁপায় পানি ভিজে পড়ছে এই বিস্কিটের জন্য, এরকম অসংখ্য স্মৃতি আছে। বলতে গেলে উপকূলের শিশুরা কিন্তু বিশেষ করে যে অল্পতেই তুষ্ট, তারা অল্পতেই সন্তুষ্ট এবং তারা খুবই ভালোবাসা এবং আন্তরিকতার সাথে তা গ্রহণ করে। এটাই আসলে এখানের হতদরিদ্র, এখানের মানুষের যে সুবিধা বঞ্চিত, মানুষ আসলে ঠিকমতো সব কিছু পায় না, এটাই হচ্ছে। আপনি যখন একটা বিস্কিট নিয়ে যাবেন, একটা মুড়ি নিয়ে যাবেন, যখন এক মুঠ মুড়ি দিবেন একটা এক পিস বিস্কিটের জন্য, দেখবেন যে সব বাচ্চারা দৌড়ে এসে পানির ভিতরে ঝাঁপাইয়ে পড়ছে। এটাতেই বোঝা যায় যে আসলে এখানে মানুষ কত বেশি কষ্টে আছে, কত বেশি মানে সুবিধা বঞ্চিত। তা আমার মনে হয় যে এটাই এক্সাম্পল যে এই মানুষগুলাকে বোঝার জন্য। আমরা এবার আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাই। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুর, আমি থাকি ঢাকাতে, আমি একজন মোটর মেকানিক, আর এই মোটর মেকানিক পাশাপাশি আমি বাংলাদেশ টিমকে সাপোর্ট দিই। আমার বাংলাদেশ টিম যেখানে যায় সেখানেই বাংলাদেশ টিমকে সাপোর্ট দেওয়ার জন্য আমি চলে যাই, এবং এখন পর্যন্ত দেশের মাটিতে আমি বাংলাদেশে যত খেলা হয়েছে মানে মানে আপনার একটা ম্যাচ আমি মিস দিছি, আমি যতদিন যাবৎ বাঘ সাজি বাংলাদেশকে পতাকা উড়াই একটা ম্যাচ মিস হয়েছে, এই ম্যাচটা ছাড়া যতগুলো ম্যাচ আমি সবগুলো ম্যাচ দেখছি, আপনার ঢাকা, চিটাগং, আপনার খুলনাতে, তারপরে আপনার সিলেটে, বিভিন্ন জায়গাতে। আর আমরা হচ্ছে 2 ভাই 1 বোন, আমি হচ্ছে সবার ছোট, এখনও বিয়ে শাদী করিনি, তা যার কারণে এই মানুষের পাশে থাকতে পারতেছি, মানুষের সুখে দুঃখে মানুষের কাজ করতে পারতেছি, তা এই তো। তা হয়তো বা বিয়ে শাদী করলে হয়তো এইভাবে হয়তো বা মানে আমার যখন মনে হয় রাত রাত হইলো, মনে হইলো আমি ওখানে চলে যাই, চলে যেতে পারি, তা তখন হয়তো বা পারবো না আমি, তা জানি না তারপরও সামনে কি আছে। তা এইভাবে আসলে এই মানুষের পাশে থাকার ইচ্ছা সবসময়। আমরা অবশ্যই চাই এমন একজন আসলে ভাবি হোক যে কিনা আপনাকে সাপোর্ট করবে, আপনার কাজকে সাপোর্ট করবে। সেই 2012 সাল থেকে আপনি বাংলাদেশ ক্রিকেট দলকে সাপোর্ট দিয়ে নিজে বাঘ সেজে গ্যালারি মাতিয়ে চলেছেন, আসলে এই বাঘ হয়ে ওঠার কারণটা বা এর পিছনের যে নৈপথ্যের কাহিনীটা যদি আমাদের বলতেন। সব দেশে একজন আইকনিক ফ্যান থাকে, পাকিস্তানি চাচা যাকে আমি ফলো করছি, ইন্ডিয়ান সুধীর কুমার গৌতম যিনি পুরো ইন্ডিয়ার ফ্ল্যাগটা পুরো শরীরে ই করেন, সচিন টেন্ডুলকার লেখা, পাকিস্তান চাচা সুধীর কুমার গৌতম, শ্রীলঙ্কান ফ্রেন্ড আছে আমার ঘায়ান নিলাম, অসংখ্য ফ্রেন্ড আছে ইংল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, সব দেশে এরকম কেজি ফ্যান থাকে। তা আমার কাছে মনে হলো যে আমাদের দেশে তো কেউ নাই, আর যেহেতু মানে বাংলাদেশের মাস্কট হচ্ছে টাইগার, তা আমি যদি ওটা যদি করি তাহলে হয়তো বা বাংলাদেশ প্লেয়ারদেরকে উৎসাহিত হইব, ওরা হয়তো বা দেখা সাহস পেব, ওদেরকে ওদের নাম নিয়ে চিল্লাচিল্লি করবো, সাবাস বাংলাদেশ, সাবাস মুশফিক। তো তখন থেকে আসলে মাথায় আসে 2012 সাল থেকে আমি বাঘ সাজি, এবং হাতে বাংলাদেশের ফ্ল্যাগ থাকে পুরোটা। আগে আমি পুরো বডি আগে রং করতাম, আমি এখন এটা আমি রং করি না, কারণ ক্রিকেট সবাই ক্রিকেট প্লেয়ার থেকে শুরু করে সবাই বলতো যে স্কিন সমস্যা হইব, যার কারণে পরবর্তী সময় থেকে আমি গেঞ্জি পরি, পুরোটা গেঞ্জি পরার পরে আপনি শুধু মুখটা রং করি।
তো এইভাবে 2000 আপনার 12 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের টিমের সাথে আছি আমি। যেখানেই বাংলাদেশ যায় সেখানে আমি খেলা দেখতে যাই। কয়টি দেশে যাওয়া হয়েছে এই পর্যন্ত? আপনার 7 থেকে 8টা দেশে যাওয়া হয়েছে। এই যে বাঘ সেজে গ্যালারি মাতিয়ে বেড়ানো, দেশ এবং দেশের বাইরে নিশ্চয় নানান স্মৃতি আপনার আষ্টে পৃষ্ঠে আছে, একটি দুইটি স্মৃতি যদি আমাদেরকে বলতেন। এরকম অসংখ্য স্মৃতি আছে, অসংখ্য মজার হিস্টোরি আছে। আমি আপনার যখন আফ্রিকাতে যাই, ক্রিকেট বোর্ড থেকে আমাকে 6টা পেপার দেওয়া হয়েছিল। এই 6টা পেপার দিলে, যেহেতু এম্বাসি বাংলাদেশে নাই, আফ্রিকান এম্বাসি, তুমি যখন জিম্বাবুয়ে এয়ারপোর্টে নামবা তখন তোমাকে পেপার দেখে ভিসা দিব। 6টা পেপার দেয়া আমাকে, এই 6টা পেপার আমি আমাদের বাংলাদেশ ইমিগ্রেশন, যেটা আপনার ইমিগ্রেশনে রাইখে, মানে এয়ারপোর্টে ইমিগ্রেশনের চেক করতে দিছি, আর বিমান লেট হয়ে গেছে, আমাকে ডাক দিয়েছে, আমি চলে গেছি 6টা পেপার রাইখা। তো ওই 6টা পেপার রেখে বিমানে উঠে গেছি, আইসে দেখি আমার সাথে কাগজ নাই, খালি পাসপোর্ট, যেটা দেখে আমাকে ভিসা দিব জিম্বাবু এয়ারপোর্টে। তো এটা আসলে বিশাল বড় হিস্টোরি। পরে জিম্বাবু এয়ারপোর্টে দুবাইতে নামলাম, জিম্বাবু এয়ারপোর্টে নামার পরে আমাকে রিটার্ন পাঠিয়ে দিতেছিল বাংলাদেশে, যে তুমি ভিসা নাই, কোনো কিছু নাই, তুমি ঢুকতে পারবা না। টিম ম্যানেজারকে ফোন দিলাম যে স্যার আমি তো আইসিয়ার হয়েছি, আমাকে আইসে নিয়ে যান, বলতেছে প্র্যাকটিস চলতেছে, তুমি ওয়েট করো, আসতেছি আধা ঘন্টা পরে বিমান ছেড়ে দিব, স্যার আসতেছে 2 ঘন্টা পরে। ওখানে একটা অ্যাক্টিং হইলো, নাটক হইলো আমার। আমি জানি কখনো অসুস্থ রোগী বিমানে উঠায় না, ওখানে আমি অসুস্থ অজ্ঞান, অসুস্থ নাটকের অজ্ঞান হয়ে পড়েছিলাম। সেখানে আমাকে সুশ্রী দেওয়া হয়েছিল, কিতি কিতি দেওয়া হয়েছিল, যখন এখানে ধর এখানে দেখে অক্সিজেন নিতেছে কিনা, আমি অজ্ঞান, আমি একটা মাথায় হিট খাইয়া আপনার যখন বিমানে উঠে দিয়েছিল হাত ধইরা নিচে পড়ে যাই, পড়ে যাই, আমি পুরো সুস্থ আমি। কিন্তু আমি আশায় ছিলাম যে কখন বিমানটা ছাড়বো, বিমান ছেড়ে দিলে আমি তখন উঠে যাবো। এরকম অনেক আধা ঘন্টা পর্যন্ত দেখে যে আমি সুস্থ হই না, আমাকে ডাক্তার আসে, আমাকে স্যালাইন দেয়, পুশ করে, তারপরও কথা বলি না। আমি এত হাসি পাই আমার যখন আমাকে শিশুরি দেয়, আমার কিতিউতি দেয়, আমি ঠোঁট কামড় দিয়ে আপনার আল্লাহকে ডাকতেছিলাম যে বিমানটা অন্তত যাক। পরে যখন সাউন্ড শুনতে পেয়ে যে বিমান চলে গেছে, বিমান চলে যাওয়ার পর তখন আমি মানে ওরা আমাকে অ্যাম্বুলেন্স আনে, অ্যাম্বুলেন্সে উঠায়, টিম ম্যানেজার আসে, টিম থেকে লোক আসে, হোটেল থেকে আসে, দেখে যে আমার এই অবস্থা। পরে ওখান থেকে আমাকে ভিসা লাগায় তারপরে আপনার মাঠে নিয়ে যায়, মাঠে নিয়ে খেলা দেখি। তা এরকম অসংখ্য স্মৃতি। কলকাতা ইডেন গার্ডেনে খেলা দেখতে গেছি, আর তখন মোস্তাফিজ ছিল বম্বে ইন্ডিয়ান্সে খেলা দেখতো, খেলতো বম্বে ইন্ডিয়ান্সে খেলতো তখন। তা আমাকে টিকিট দিল যে বাগমুমা খেলা কোথায় দেখবা, শাহরুখ খানের সাথে নাকি গ্যালারিতে? আপনি তো বিভিন্ন দেশ ঘুরেছেন, গ্যালারি মাতিয়েছেন, তো এই মুহূর্তে আসলে বাংলাদেশ জিতে গিয়েছে তার বিপরীত কোনো একটি দলের সাথে, এবং সেই সময়ের আপনার অনুভূতিটা আসলে কেমন হবে? তো যখন জিতে আসলে সেটা তখনই আসলে অনুভূতি তখনই আসে, এইভাবে হয়তো বা অতটা মানে আসবে না। তারপর আসলে ওটার অনুভূতিটা প্রকাশ করার জন্য যখন বাংলাদেশ একটা 6 মারে, যখন একটা উইকেট পায়, আউট করে, আর সেটা যদি হয় ইন্ডিয়ার সাথে, সেটার ফিলিংস, আনন্দটা আসলে মানে এতটাই যে মানে মনে হয় যে ভিতর থেকে আসলে টাইনা চিরা বাইর করে দেখে। তা সেরকমই তখন আসলে ফিলিংস সেরকম থাকে, তা মানে মনে হয় যে আসলে সব কিছু পেয়ে গেছি দুনিয়ার, একেবারে গর্জনে, যে বাঘের গর্জন, তা কিন্তু সেটাই আসলে প্রকাশ পায় যে মনে হয়, বিশেষ করে ইন্ডিয়ার সাথে যদি আরো জয়টা হয়, মানে দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস পেয়ে গেছি। আপনি তো নিজেকে আত্মমানবতার সেবায় মানুষের কল্যাণে বিলিয়ে দিচ্ছেন, আসলে আপনার ভবিষ্যৎ চিন্তা কি এই মানুষকে নিয়ে? ওইভাবে কোনো লক্ষ্য নাই, তবে চিন্তা ভাবনা একটাই যে যেখানেই মানুষ সমস্যায় থাকবো, যেখানেই মানুষ কষ্টে থাকবো, সেখানেই মানে অন্তত কোনো কিছু না দিতে পারলেও মানুষের সুখে দুঃখে যেন মানুষের পাশে থাকতে পারি, কারণ আজ এসি কাল নাই। আমার কাছে মনে হয় যে আমি যখন চলাফেরা করি, আমি যখন কোথাও যাই, আমার তখন মানে আমার খারাপ সময়টা যখন আসে তখন এই জিনিসগুলো আমি চিন্তা করি, মানুষের পাশে ছিলাম আমি, তখন আসলে আমাকে উৎসাহ যোগায়, মানে আমার সামনের দিকে চলার মানে মনে হয় যে একটা বিশাল সুন্দর রাস্তা থাকে, এই মানুষগুলোর যখন হাসির চেহারাগুলো ভাসিয়ে ওঠে। তা দিন শেষে আমার চিন্তা একটাই যে সবসময় এই মানুষগুলোর পাশে, সুখে দুঃখে মানুষগুলোর পাশে থাকার। আর্থিকভাবে যদি কিছু না করতে পারি, তবে শারীরিকভাবে ফিজিক্যালি মানুষকে হেল্প করতে চাই, যদি কিছু নাও দিতে পারি, হয়তো বা মানুষকে অনেক সময় রাস্তাঘাটে দেখা যায় মানুষ মাটি কাইটে আসলে বাড়িতে উঠায়, নতুন বাড়ি করে, তা আমার কাছে মনে হয় কিছু না থাকলেও সেভাবেও যদি মানুষের পাশে থাকতে পারি সেটাও আমার কাছে বিশাল জিনিস। আর টাকারি একটাই মানে সুখে দুঃখে মানুষের পাশে থাকার, মানুষ যত কষ্টেই থাক তার মানুষ মানুষের জন্য
আর মানুষ যদি মানুষের পাশে নাই থাকে, তাহলে আসলে আল্লাহ যে আমাদেরকে মানে শ্রেষ্ঠ জীব হিসেবে যে পাঠাইছে সেটার কোনো মানে ই থাকে না। চাই মানুষের পাশে সবসময় থাকতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা চাই আপনি আরো নিজেকে আত্মমানবতা সেবায় বিলিয়ে দিবেন এবং এই বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে বিভিন্ন দেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং সাপোর্ট করে যাবেন। যেমনি মাতাবেন স্টেডিয়ামের দর্শকদের, তেমনি মাতাবেন মাঠের প্লেয়ারদের, সেই কামনা করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারাও যেভাবে আসলেই দেখতেছি এই মানুষগুলার এই জিনিসগুলা চিত্রগুলো তুলে ধরতেছেন, আজকে আপনাদের তুলে ধরার কারণে কিন্তু দূর থেকে দেখতে পারি আমরা আর দেখে চলে আসতে পারি। সেক্ষেত্রে আপনাদের বিশাল একটা ভূমিকা, যেভাবে বিশেষ করে আপনাকে যেভাবে দেখি আমি যে রাত দিন আপনার কখনো পানির ভিতরে, কখনো শুকনায়, কখনো মানে সাক্ষীরা, কখনো সুন্দরবন, কখনো আপনার কয়রা, মানে আপনার কাছ থেকেও মানে মানে দেখি আপনার জিনিসগুলো। দর্শক, দ্য এডিটর্সের বিশেষ অনুষ্ঠান অন্বেষণ আজ এ পর্যন্ত। আগামীতে নতুন কোনো পর্বে আবারও দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দ্য এডিটর্সের সাথে থাকবেন।